স্যার নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন? সুস্থ থাকুন। আপনাদের শুভ বিজয়া বিজয়া শেষ হয়ে গেছে, দীপাবলি শেষ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। এবার সবাই আবার কারো অবস্থা জীবনে ফিরে আসছি, তার মধ্যেও আমাদের কিছু না কিছু করতে হবে, গাছ করতে হবে। গাছ কেন করতে হবে? সেটা নিজেকে ভালো রাখার জন্য গাছ করতে হবে। অনেকে ভাবে যে আপনারা, আমি নার্সারি ম্যান একটা ভিডিও করে দিই যে আমাদের গাছ বিক্রির জন্য, না সেটা ভাবতে পারেন, এটা ভাবতেই পারেন, সেটা আপনাদের ভাবা। কিন্তু হচ্ছে যে আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের গাছ কীভাবে করবেন, কীভাবে ভালো থাকবেন, কীভাবে গাছটা সুস্থ হবে, সুস্থ থাকবে সেই চিন্তাটাই করে গাছ করা করা। যার জন্য এখন খুব চাপ, যার জন্য আমি দিনের বেলা আর ভিডিও করতে পারছি না, যাবে সন্ধ্যাবেলায় ছোট্ট জায়গার মধ্যে করতে হবে, কিছু করার নেই। তবু আমি তুলে দেখিয়ে দেবো প্রত্যেকটা গাছ, আমি হাতে কলমে দেখিয়ে দেবো, সে ভাটা নেই যে টেবিল চেয়ে নিয়ে বসে গেলাম, দেখিয়ে দিলাম, ভরে গেলাম, আপনাদের বুঝতে অসুবিধা তা না, একদম হাতে কলমে দেখিয়ে দেবো। আপনি আমাকে দেখছেন তমাল মাইতি, গ্রিন প্যারিস নার্সারি, আর যে চ্যানেলের মধ্যে হচ্ছেন পুষ্প কাহন। আপনাদের ও প্রচুর আপনাদের ফুলের একটা ভিডিও করে দিচ্ছি আপনাদের কাজে লাগার জন্য, যেটা আমরা এক সময় 15-20 বছর ধরে এর ওর দুয়ারে ঘুরে ঘুরে করেছি, শিখেছি, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলে ভিডিও বা ইউটিউবের মাধ্যমে সেটা বাড়ি বসে জানতে পারছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। এটা আপনাদের পক্ষে কত সুবিধা, আমাদের সময় ছিল না এটা, যখন আমরা গাছ শিখেছি, গাছ করেছি, তো এটা ভাবা যায় না যে আপনার হাতের মুঠো অনেক কিছু পেয়ে যাচ্ছেন। সত্যি কথা বলছি, পেয়ে যাচ্ছেন, গল্প কথা না, এটা বাস্তব। যদি ঘুরে কোনোদিন দেখেন তাহলে বুঝতে পারবেন, আর কোনোদিন ফ্লাওয়ার শোতে গেলেই বুঝতে পারবেন যে গাছ কি, মানে আপনার কাছে যে গাঁদা গাছটা যেটা ফুল হচ্ছে সেটা ফ্লাওয়ার শোতে বলবে যে এটা গাঁদা গাছ, এটা কি করা হয়, এটা ভাববেন। সেটা কিন্তু এই যে কেন হয়, কি করা হয়, তার এটা কিন্তু অনেক দিনের আগ্রহ শেখার ফসল। আর আপনি কিছু না শিখলে কিছু জানতে পারবেন না। আরেকটা বার্তা দেই এই ভিডিওর মাধ্যমে, আমার খুব কাছের লোক, আমি আগে বলে দিই আজকে আমরা কি দেখাবো, পুনে ভ্যারাইটি জারবেরা। জারবেরা কত রকম হয় সেটা পরে বলছি, তার আগে একটা কথা দিয়ে দেই, কথা দেই বন্ধুরা, আপনারা গাছ করেন, গাছ এখন সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, সব বিভিন্ন বাগানে। আমাদের বন্ধুদের কথা বলছি, কোথাও কোনো প্রয়োজন হলে তাকে বলবেন, জিজ্ঞাসা করবেন, কোনো গাছ কোনদিন তুলবেন না, ছিঁড়বেন না। আমার খুব কাছের লোক উজ্জ্বলদা, তার বাগানে একটা একটা মিট আপ হয়েছে, সেই বাগানে কিছু ব্যক্তি তার গাছ ছিঁড়েছে, সেই গাছগুলো যে ছিঁড়েছে সেই গাছ তারা করতে পারে, জীবনে করতে পারে না, যদি করতে পারে আমাকে, আমি নামটা তার লুকিয়ে রাখবো, আমরা সব জানি, ছবি দেখেছি, নাম বের করা যাবে ছবি, কিন্তু আমাদের সম্মানের জন্য এটা আমরা প্রকাশ করি না। লাখ টাকা দেবো ওই গাছটা যদি বাঁচাতে পারে, রিঙ্কো স্টাইল যে গাছটা গাছ থেকে ছিঁড়ে ভেঙে নিয়েছে, সে যদি বাঁচাতে পারে, চুপি চুপি এসে বলবেন যে আমি গাছটা বাঁচিয়েছি, আমি আপনাকে বলছি ওনার গাছ গেছে, আমি 1 লাখ টাকা দেবো। সেহেতু আপনারা জানেন না কোন গাছটা ছিনলে হবে, কোন গাছটা ভাঙলে হবে, কোন গাছ তুলে বসালে হবে, সেহেতু ওই জন্য অনুরোধ করছি, কোনো বাগান থেকে বন্ধুরা গাছ ভালোবাসেন, যখন কোনদিন কারোর বাগানের গাছ ছেড়েবেন না, তুলবেন না, তার যা বুকের নষ্ট হয়, তার বুকের পাঁজর ভেঙে যায়। আমার খুব কাছের লোক উজ্জ্বলদা, খুব কাছের লোক, মানে চিন্তা করার জন্য তার মানে সমবেদনা জানাতে পারিনি, তার অনেকগুলো গাছ অর্কিড এরকম নষ্ট হয়েছে, এবং জানি ওই অর্কিডকে আমরা করতে পারবেন না। তবে কেন এই ভিডিও আপনি বললেন কেন, তিনি তো এরকম লোক, এই চ্যানেলের মাধ্যমেই নয়, কিন্তু ওই লোককে আমি ভালোবাসি, আমি আমাদের গাছের লোক, আমাদের চ্যানেলটা বড় কথা না, ভিডিও চড়াটা বড় কথা না, গাছটা করার আসল কথা জিনিস। আমি সোজা কথা বলি, সামনে সামনে বলি, তাতে আমাকে কেউ ভালোবাসতে পারেন না বাসতে পারেন, কিন্তু অনুরোধ করছি আপনাদের সম্মানের জন্য আমাদের এইগুলো প্রকাশ করা হয় না, কেন করলে আপনাদের সত্যি কথা সামাজিক একটা ক্ষতি হয়ে যাবে, এখন ফেসবুক টেসবুক অনলাইন আছে, কিন্তু অনুরোধ করছি করবেন না, করবেন না, কেন আপনি জানেন না এই গাছটা, এই গাছটা এই বসাবো, আপনি তুলে নিয়ে গেলেন, আপনি জানেন এই ট্রিটমেন্টটা কি হয়েছে, আমি দেখাচ্ছি এটা। এবার বলছি এটা করবেন না, এবারে মূল জায়গায় ফিরে আসি, এটা হচ্ছে জারবেরা, এটা পুনে ভ্যারাইটি, এটা দেখুন টিস্যু কালচারের গাছ, এটা পলিব্যাগ আছে, এই যে এটা ছিঁড়তে পারে নাও ছিঁড়তে পারতে পারেন। এই জারবেরা হচ্ছে পুনে ভ্যারাইটি হয়, পুনে ভ্যারাইটি সাধারণ হয়, পুনে ভ্যারাইটিতে হল্যান্ড ভ্যারাইটিও আছে, আর হচ্ছে দিশি ভ্যারাইটি জারবেরা আছে। দিশি ভ্যারাইটি মাটিতে বসাবেন, বিনা মেনটেন্সে গাছ হয়ে যাবে, ফুলটা বিভিন্ন রকমের কালার পায়, জারবেরাও দিশি ভ্যারাইটি খারাপ নয়, ছোট ফুলটা হয়, পাপড়ি গঠনটা চেরা চেরা হয়, ওটা ওটা 4-5টা কালার হয়,
আর পুনে ভ্যারাইটির যে স্টিকটা বড় হবে ফুলটা অনেক বড় হবে, যেটা আমরা বাজারে কাঠ ফ্লাওয়ার হিসেবে কিনে কেনেন আর কি। বিয়ে বাড়ি অনুষ্ঠানে যে বড় বড় ফুলগুলো এটা এটা হচ্ছে এটা সেই ফুলের জাত। এবার দেখুন আপনাদের এখানে ছোট্ট করে ক্যামেরা দেখায় যখন শেকড় বেরিয়ে গেছে, নতুন করে শেকড় বেরোচ্ছে একদম করছি, এটা এসছে। আপনারা এইটা এটা আপনারা নিতে পারেন। এবার দেখুন কীভাবে বসাবেন, এটা মিডিয়া বলে দিচ্ছি। এটা হচ্ছে যাদের কাছে কিছু নেই তারা মাটি বালি আর ভার্মি কম্পোস্ট এই তিনটে একই সমান হারে মেশাবেন, মিশিয়ে গাছ বসাবেন। যাদের কাছে সিংডার আছে সিংডার ভার্মি কম্পোস্ট অল্প একটু মাটি দিয়ে বসাতে পারেন। আর আমি বসাই কি হচ্ছে, আমি আটা বসানো সবচেয়ে ভাবছে ভালো থাকে সেটা হচ্ছে এই সিংডার মানে কয়লার ঘাস, সিংডার মানে কয়লার ঘাস আর ভার্মি কম্পোস্ট দিয়ে এই তিনটে মিডিয়াতে আপনি এই গাছটা বসাতে পারেন। আপনি বসানোর পর অতি অবশ্যই ফাঙ্গিসাইডে জল দিয়ে যাবেন সপ্তাহে একদিন করে, M45 বা ব্যাবিস্টিন। এটা কিন্তু প্রথম দিকে পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে, এই জায়গাগুলো এসছে পাতাগুলো, এবার পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে, অসুবিধা নেই, পাতা যখন শুকিয়ে যাবে কেটে দেবেন। এই গাছটা এই নতুন যে এটা বেরোচ্ছে এইটা বেরোচ্ছে এই পাতাটা ফ্রেস করবেন, তাহলে আপনাদের এটা এক থেকে দেড় মাস বা দু মাসের মধ্যে ফুল এসে যাবে। এ আমি বন্ধু আমার আসানসোলের বন্ধু এই একটা গাছ থেকে অন্তত 15-20টা ফল ফুল পেয়েছে একসঙ্গে, সে ভিডিও আমাকে পরে পাঠিয়েছে, একসঙ্গে 15-20টা ফুল পেয়েছে একই টবে। ভালো হয় করতে পারলে ভালো হয়। এবার যত্নটা কি আমি এটা বসিয়ে দেখাই, তারপরে আপনাদের এই যত্ন সম্বন্ধে বলে দিচ্ছি আর কি কি মেইনটেনেন্স হবে একসঙ্গে সব বলা যায় না। বেসিক্যালি তোমার দা টিস্যু কালচারের জারবেরা যত্ন এবং পরিচর্যা, কারণ অনেকে টিস্যু কালচারের জারবেরা করতে চান না, কেননা সবাই বলে এটা খুব সেনসিটিভ প্ল্যান্ট, বাঁচানো মানে খুব কঠিন, বর্ষার জল পছন্দ করে না, সেটাও বলে দিচ্ছি। তবে এটা কি প্রথম থেকে এরকম হবে, এই টিস্যু কালচারে গাছগুলো এলে এসছে। এবার আমি যেটা করছি এরকম এটা এই মাটি এইতে যে করছি, এবার এটা মাটি মাটি ভার্মি কম্পোস্ট এবং সিংডার আছে, এই তিনটে মিশিয়ে করে এটা, আর এই ভার্মি আর সিংডার, আর এই পাশে হচ্ছে সিংডার আর ভার্মি কম্পোস্ট। আচ্ছা এই দুটো মিডিয়া পার্সেন্টেজটা একটু বলে দিন তোমার। আমি এটা তো বললাম এক 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 তিন ভাগ, একটা টবে তিন টব, তিন টব যদি হয় এক টব এক টব এক টব, ব্যাস কোনো সার দেবে না একদম, আরে কোনো সিংকুচি মেশাতে যাবেন না। গাছকে আমরা সবাই কি করেন বলছি, আমরা আমরা সবাই ভেবে নেন গাছকে প্রচুর খাবার দেবো, রাতে রাতে বড় করে দেবো, রাতে রাতে বেশি ফুল দেবে, এই ধারণাটা ভুল। এটা করতে গেলে গাছ মরে যাবে, গাছকে আগে বাঁচান, ইচ্ছি করে বাঁচান, তারপর খাবারটা বাড়িতে দিতে পারবে। আপনি যদি গাছকে প্রথম দিকে খাবার দেন সে করে এই যে করছে সে করে গাছ খাবার নিতে পারবে না। এই যে দেখুন চুলের মতো দেখা দেখাচ্ছে বোনা, এত দেখা যায় শর্ট করলে বোঝা যাবে, এই যে চুলের মতো সব শেকড় গুলো আছে, এগুলো যে নতুন বেরিয়েছে বন্ধু ভালো করে দেখুন, দেখুন কত সুন্দর শেকড় বেরিয়েছে, কিন্তু এই গাছটিকে ভালো করে প্রতিস্থাপন করাটা কিভাবে করবেন দেখে নিন। আচ্ছা এইবার দেখুন আমি এটাকে এই এইটা 6 ইঞ্চি টবে দেবেন, প্রথমে প্রথমে 12 ইঞ্চি দেবেন না, 8 ইঞ্চি 10 ইঞ্চি দেবেন না, পরে ট্রান্সফার করবেন, মানে 6 ইঞ্চি আমরা প্রথম প্রতিস্থাপনটা করবো, তাই তো? কারণ আপনি জলে কন্ট্রোল করতে পারবেন না, যারা পোক্ত আছে তারা করুন, ব্যাপার নেই। আমি তো সাধারণ লোক নিয়ে আমার চলা, সাধারণ মানুষ যারা যারা তো জানে তারা তো আমার কাছ ভিডিও দেখে শিখবে না, বুঝলে কথা, যারা করছেন আপনারা বাড়িতে করবেন তারা করুন। বন্ধুরা ভালো করে দেখুন প্রথম প্রতিস্থাপন কিন্তু হচ্ছে 6 ইঞ্চি পটে, যেটা তমালদা এখন করছে টিস্যু কালচারের জারবেরা, সম পরিমাণ সিন্ডার মাটি এবং ভার্মি কম্পোজে কিন্তু। এবার আপনি সিন্ডার কেন ব্যবহার করছেন, বালি ব্যবহার করতে পারছেন, এ বেশি জল পছন্দ করে না, আর জল যদি গোড়ায় ধরে থাকে মরে যাবে। দেখুন আমি কাছ থেকে দেখাই বন্ধুদেরকে, এবারে জিনিস দেখাচ্ছি দেখুন, এবার কাছে নেই, এই যে গোড়াটা আছে এই গোড়ার উপর উপর মাটি উঠবে না একদম, এই যে পাতা যেখান থেকে বেরিয়েছে সেই অবধি মাটি থাকবে, এটা নিচু করে দেবেন তাহলে এখানে পচতে শুরু করবে, সে কোনো নিচে হয়ে যাবে অসুবিধা নেই, এটা উঁচু হয়ে থাকলো এই সাইড থেকে সাকার বেরোবে। আপনি গাছটা যত ঝাড় করবে তত ফুল হবে, এই গাছটা যখন 10টা গাছ বেরোবে সাইড দিয়ে তখন 10টা ফুল হবে একসঙ্গে। বাহ আমি শুনেছি একদম ইজি। একে কি করবে, প্রথমে একটা ফাঙ্গিসাইডে জল দিয়ে দেবেন একদিন, ঠিক 7-8 দিন পর থেকে একবার হিউমিক অ্যাসিড দেবেন, প্রথম দিনই বসিয়ে ফাঙ্গিসাইডে জল দিয়ে দেবেন, তার 7 দিন পর একবার হিউমিক অ্যাসিড দেবেন, তার একদিন পর পর 12-61-0 লিটারে ম্যাক্সিমাম 2 গ্রাম এটা দেন, হিউমিক অ্যাসিড হচ্ছে লিটারে 2 গ্রাম, এটা দিয়ে আপনি একবার জল খাইয়ে নেবেন। এটা কিন্তু
এক মাসের মধ্যে তিনবার এই জল খাওয়াবেন, সপ্তাহে একদিন করে হিমে গাছের জল, বারো সেটি শূন্য দুদিন অন্তর বা তিন দিন অন্তর এক গ্রাম দু গ্রাম করে জল দিয়ে যাবেন। এটা হচ্ছে চলবে প্রায় পঁচিশ দিন অবধি চলবে। তখন আমরা যেই পাতা যখন বেরিয়ে যাবে তখন আস্তে আস্তে খাওয়ার অ্যাপ্লাই করবেন। ঠিক কথা, একদম তখন খাওয়ারটা অ্যাপ্লাই করবে। তোমাদের এখন যে আমরা প্রতিস্থাপন করলাম, এখন তো আমাদেরকে একটা মানে ব্যবিস্টিন অথবা স্যাপ, এই যেমন বললাম তো ফাঙ্গিসাইড ব্যবিস্টিন অথবা স্যাপ, না ব্যবিস্টিন বা M45 ইন্ডোফিল, ইন্ডোফিল, ইন্ডোফিল M45 এটা ব্যবহার করবেন, তাহলে আপনার এই গাছটা এই জি হয়ে গেল, শেকড় বেরিয়ে যাবে। আপনি গাছ শেকড় বেরিয়েছে কিনা উপরে পাতা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এর হচ্ছে প্রতি পনেরো দিন অন্তর একবার করে ফাঙ্গিসাইড জল দিয়ে যেতে হবে যখন গাছ বড় হয়ে যাবে, নিয়মিত কিন্তু, কিছু হোক আর না হোক। সেটা কি ড্রেঞ্চিং হবে না স্প্রে? ড্রেঞ্চিং, একদম ড্রেঞ্চিং, স্প্রে স্প্রে করে দেবে। আমি বলছি স্প্রে করে দেবে যেন গাছের তল অবধি যায়, মানে গাছের গোড়াটা ভিজে যায়, মানে গোড়াতেও দেবো পাতাতেও দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা গেল না, এই প্রথম প্রথমে কিন্তু গোড়া গোড়া দিয়ে দেবে। যখন গাছটা বড় হয়ে যাবে তখন ওকে এমন ভাবে স্প্রে করবে যেন গড়িয়ে যেন গাছের গোড়া অবধি যায়। বুঝে গেছি, মাটি না ভিজুক না ভিজুক গোড়াটা যায়। মাথার উপর বেরিয়ে যাবে না, মনোফসফেট বলি না কেন, মনোফসফেট করলে আমার প্রশ্ন করবে, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, প্রশ্ন করবে, মানে বুঝতে পারে না মানুষকে, একদম সহজ করে বলি আর কি, যেটা বাজারে পাওয়া যায়, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, ঠিক ঠিক, যেমন আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম সালফেট বলেছিলাম, এবার এমনই একটা বলা হয়নি, আমার ভুল করে বলা হয়নি, আপনি আমার ভিডিওতেই বলেছিলেন সালফেট, এবারে সালফেট কি অ্যামোনিয়াম সালফেট বলা হয়নি, ব্যাপারটা এখানে, ব্যাপারটা এইখানে হয় আর কি। আমরা সালফেট বলতে যারা বুঝি সব সময় তো করি, আর একটা কথা, আমি তো প্রফেশনাল ভিডিও নয় যে আমি বুঝি, একটু বুঝিয়ে গেলে একুশ শূন্য শূন্য টাকায় বোঝায়। হ্যাঁ, একুশ শূন্য শূন্য, তেইশ শূন্য শূন্য, চব্বিশ, মানে কুড়ি থেকে ওর চব্বিশ অব্দি পার্সেন্টেজ থাকে বিভিন্ন কোম্পানির। ঠিক ঠিক, মানে শুধু নাইট্রোজেন থাকবে আর ফসফেট বা পটাশ থাকবে, জিরো থাকবে। হ্যাঁ, জিরো থাকবে। এখন ওইগুলো ফরম্যাট বলি না, বললে আবার পাবে না, সে এক জ্বালা। সেই যেটা যে নামে আপনারা সুবিধা হবে সেই নামেই বলি, যেটা পেতে সুবিধা হবে আপনাদের। ঠিক কথা, আপনি সারের দোকানে গিয়ে বলবেন আমি নিয়ে সালফেট দিতে, দিয়ে দেবে, কিন্তু আপনারা অনেক জিনিস বলবেন যে আমাকে বাইশ শূন্য শূন্য দাও, অনেক বুঝবেই না, ও তো মানে এটা বাবার বোঝে না, তখন আর খুঁজবে সে। আমি যেটা বাজারে চলতি কথা, যেটা আপনাদের গেলে পেয়ে যাবেন বা সে বুঝতে পারবে, সেইটাই বলি আর কি, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাই বলে দেবো, কারো ফরম্যাট বলবো, কারো নাম বলবো, তাহলে আপনার কাজটা হবে। বেশ, তোমার এবার এবার খাবারটা কি হবে, মানে এইটা গেল, এরপর কি হচ্ছে, এর হচ্ছে এর হচ্ছে এবার পুরো পুরো ব্যবহার করবে, আর চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ ব্যবহার করবে, ঘোমটের ঘোমটের চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ ব্যবহার করবে, সপ্তাহে একদিন আটটা পরে দশটা করে দানা ছুটিয়ে দেবে, হয়ে যাবে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ। গাছ যখন একটু হেলদি হবে তখন একটু পটাশ জিরো জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ এটা স্প্রে করে দেবে, গাছটা তার স্ট্রেংথ হবে। আমাদের পটাশ বলতে শুধু ফুল আনার জন্য পটাশ ব্যবহার করি না, গাছকে গাছকে স্ট্রেংথ করার জন্য পটাশ ব্যবহার করতে হয়। পটাশ এমন জিনিস গাছে ব্যালেন্স, খাবারকে ব্যালেন্স করে দেয় পটাশ, কিন্তু অনেকগুলো কাজ। আমরা শুধু জানি যে পটাশ মানেই গাছে ফুল ফল আনার জন্য পটাশ ব্যবহার করি, এটা ভুল ধারণা, আমরা বুঝে রাখি পটাশ কিন্তু অনেকগুলো কাজে লাগে। পটাশ গাছকে স্ট্রেন পাওয়ার বাড়িয়ে দেয়, শক্ত করে পটাশ। আরেকটা কথা, গাছের অন্য অন্য খাওয়ারকে ব্যালেন্স করে রেখে দেয়, সমহারে সমানহারে ব্যালেন্স করে নিয়ে আসে। আপনি দেখবেন আমরা ভাত খাই, তার সঙ্গে ডাল ব্যবহার করে, ডাল খুব বেশি টেস্টি, ডালটা ব্যালেন্স করে সবাইকে, ভাজা হোক চচ্চড়ি হোক যাই হোক বা ঝোল বাদে অন্য যখন তরকারিগুলো খাই, ডালের ডালটা মাখি নিই, তার সঙ্গে অন্য টকর শুকনো টাইপের যে তরকারিগুলো হয় সেটা খাই, কেন ডালটা ব্যালেন্স করে। তাই তো, এও তাই কিন্তু, তা অনেকগুলো কাজে লাগে। এটা গেল, এর হচ্ছে আপনি কিন্তু এর একটা কিন্তু আমি বারবার করে অনুরোধ করছি, আমরা কিন্তু ভুল করে ফেলেন, সেটা হচ্ছে এর প্রথম দিকে এটা দেবেন না, কুড়ি দিন পঁচিশ দিন পরে নতুন পাতা যখন বেরোবে একে কিন্তু বিষ তেল বা কীটনাশক দিয়ে যেতে হবে, পনেরো দিনে একবার, মাসে দুবার দিতে হবে, সেটা হচ্ছে কাকা এবং কনফিডা আলাদা আলাদা করে। এটা অনেকে গুলিয়ে ফেলেন যে একসঙ্গে দুটো মিশিয়ে ফেলেন, দুটো নাম বলছি, অল্টারনেটিভ নাম, কাকার দেড় এম এল অথবা কম্পিউটার দেড় এম এল, এটা কিন্তু এক লিটার জল স্প্রে হবে। এইবার অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে দেড় এলে দাদা কফ ফোটা দেবো, কিন্তু আমরা ফোটা মেপে কাজ করি না, কেন আমরা মেপিনি, আপনাদের সুবিধার সঙ্গে বলছি, দেড় এম এল মানে আঠেরো ফোটা, আঠেরো ফোটা কুড়ি ফোটা দরকার নেই, একদম সহজ জিনিস আপনাদের কাছে আছে, আমরা চোখ তুলে তাকান না, কিরকম তাকান না, আপনার বাজারে যাবেন, ওষুধ দোকানে যাবেন, ওষুধের যে কোনো ওষুধ দোকানে যাবেন,
বলবে আমাকে দু দু এমএল বা ফাইভ এমএল এর সিরিজ দাও, ইঞ্জেকশন সিরিজ, প্লাস্টিকের সিরিজ দিন, আপনাকে দু টাকা থেকে পাঁচ টাকা দাম নেবে, আপনি সিরিজটা কিনে আনুন, ওতে টানবেন, আপনার ওখানে এমএল দেওয়া আছে, দু এমএল ফাইভ এমএল লেখা আছে, ওইটা দিয়ে আপনি মেপে নিন, ক টাকা দাম আপনার, পাঁচ টাকা, একদম সোজা জিনিস, সোজা শিখিয়ে দিলাম। আবার টেন এম এল ও পাওয়া যায় সিরিজ, টেন এম এল ও পাওয়া যায় প্লাস্টিক সিরিজ, যেটা ইঞ্জেকশন সিরিজ, তাহলে ওটা দিয়ে মেপে নেবেন আমরা, একদম ইজি হয়ে গেল। এইবার এটাকে কেন, এটা হচ্ছে মাইট লাগে প্রচুর, এতে কিন্তু মাইট লাগে খুব। এই মাইটের জন্য আপনার কাকা কনফিডার স্প্রে কোটা করে যেতে হবে। আপনারা এর সঙ্গে কি করবেন, গাছটা বড় হয়ে গেলে কুড়ি 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 বা উনিশ 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 মাসে দুবার করে স্প্রে করবেন, মাসে দুবার করে লিটার দু থেকে তিন গ্রাম দিয়ে, যেটা ওয়াটার সলিউশন, বিভিন্ন কোম্পানি আছে, নাম বলছি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, এইটাকে স্প্রে করবেন কুড়ি কুড়ি, কিন্তু দানা পাওয়া যায়, সেটা কিন্তু দানা কিন্তু নিচে দেওয়ার জন্য। আর যেটা ওয়াটার সলিউশন, যেটা হচ্ছে প্যাকেট জাতীয় পাওয়া যায়, এই ওয়াটার সলিউশনটা আমরা উনিশ বারো কুড়ি কুড়ি আপনার উপরে স্প্রে করবেন। ওয়াটার সলিউবল এনপিকেটা পাতায় স্প্রে হবে, আর যেটা গ্রানুয়েল ফর্মে থাকে সেটা আপনি, গ্রানুয়েল বলতে দানা, আমি বলতে ওই ভার্সনে যাবো না, অনেক বুঝতে পারে না আমাদের দানা কথা, আমার সাধারণ দর্শক সাধারণভাবে বুঝিয়ে দিই, তাহলে ভালো হবে। দানা 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 যেটা, হ্যাঁ দানাটা আমরা মানে সিন্ডার জমিতে আমরা ছড়াই ছড়িয়ে দিই, একদম একদম এইভাবে বুঝতে পারবে, তাহলে কি হবে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, যেটা সহজ সেটা সহজভাবে বলার চেষ্টা করি বটেই। আর একটা কথা বলছি, না ফোন নাম্বার দিয়ে রাখলাম 9831880761। তোমার আরেকবার নাম্বারটা বলুন, 9831880761। সকালবেলা বন্ধুদেরকে অনুরোধ করছি করবেন না ফোন, কেননা ব্যস্ত থাকেন, সব সুন্দর পর নিয়ে নার্সারিতে কর্মব্যস্ত থাকেন, সন্ধ্যে সাতটা থেকে সাড়ে নটা দশটা অব্দি আপনারা ফোন করলে আপনারা একটা পরিষেবা পাবেন তমালদার কাছ থেকে। তমালদা কিন্তু নির্দ্বিধায় পরিষেবা দিয়ে থাকেন। এইবার অনুরোধ করছি করবেন না, এবার বলছি, এইবার আপনাদের অনেকে আমার কাছে আগে একটা ভিডিওতে অন্যদের চ্যানেলে ভিডিও আছে, যে অনেকে এটা চাইছে, ডিমান্ড করেছে ফোন করে অনলাইনে পাঠানোর জন্য। এটা অনলাইনে আমি পাঠাতে পারবো, কিন্তু এটা দশ পনেরো দিন পর, কেন আমার গাছ যেটা এসে গেছে এটা কিন্তু পুনে থেকে এসছে, পাঁচ সাত দিন ট্রেসে এসছে, ট্রেনে করে এসছে, সেই গাছগুলো আপনাদের পাঠালে আবার যদি আমি চার পাঁচ দিন যদি অনলাইনে পাঠাই, তাহলে আপনাদের গাছের ক্ষতি হয়ে যাবে, তখন আপনি আমাকে গালাগাল দেবেন, পরিষ্কার কথা, যার পয়সা যাবে তার বুকের জ্বালার যন্ত্রণা হয়। এটা আমরা কি কিন্তু এই গাছগুলো যখন বসিয়ে দিয়েছি, আমরা এই শেকড়টা বেরোচ্ছে, শেকড় বেরিয়ে যাবে, তখন আপনাকে তুলে এই গাছটা আবার পাঠাতে পারবো, চিন্তা রাখে নয় বন্ধুরা। আজকে রীতিমতো অন্ধকার হয়ে গেছে বলে বাকি গাছগুলো তমালদার ছাদে আছে, আমি এখন আর দেখাতে পারলাম না, আন্তরিক দুঃখিত। তমালদার কাছে প্রচুর টিস্যু কালচারের জারবেরা রয়েছে, এই একটি গাছ আমরা আপনাদেরকে দেখালাম না, এটা মূলত তো আমি গাছ কি বসাবেসি করছে। এবার আপনারা এই গাছ, এটা কিন্তু আপনাকে বললাম কি, যে এটা পুনে ভ্যারাইটি, এটা লং ভ্যারাইটি, একটা দেশি ভ্যারাইটি, এই পুনে ভ্যারাইটির আটটা আছে টিস্যু কালচার গাছে, সেটা শর্ট হাইট, ছোট একটা ফুলটা ছোট হবে, গাছটা মেটে হবে এবং ঝাড় হয় একটু, ফুলের সংখ্যাটা ফুলে ফুলও বেশি হয় কিন্তু তার ফুলটা ছোট হয়, আমি বলে দিচ্ছি। এই এই যে এটা কিন্তু মানে পুনে ভ্যারাইটি কিন্তু দু তিন রকম হয়, একটা ড্রপ ভ্যারাইটি হয়, ড্রপ ভ্যারাইটির মধ্যে দু রকম হয়, আর লং ভ্যারাইটি, আমি এটাও বলে দিচ্ছি। আমরা যেখান থেকে গাছটা নেবেন, আমরা আমার কাছে গাছ নেওয়ার ব্যাপার না, আপনি যে বিভিন্ন জায়গাতে গাছ কিনতে পারেন, বিভিন্ন লোক এনে বিক্রি করেন ভালো, তাদের কাছে জেনে নেবেন যে এটা কোন ভ্যারাইটি, লং ভ্যারাইটি না ড্রপ ভ্যারাইটি। যেমন এইটা টিস্যু কালচারেরটা লং লং হয়, লং ফুলের লংজিভিটিও বেশি এবং কালারফুল, বাই কালারের ফুলগুলো হবে। হ্যাঁ যাই হোক, শর্ট হাইটের দামটা কম, একদম ঠিক আছে, তাও বলে দিচ্ছি, তো শর্ট হাইটে ফুল খারাপ হয় না, এই ছোট ছোট এই টুটু গাছ, এই ছয় ইঞ্চি আট ইঞ্চি হয়, তার মধ্যে ফুল হয়ে যাবে, ঠিক কথা। স্টিকটা কিন্তু চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি হবে, এর বেশি হবে না, এই স্টিংটা প্রায় এক ফুট দেড় ফুট হবে, ঠিক ঠিক আছে। যাই হোক তোমাদের, আপনার নার্সারি একটু অ্যাড্রেসটা বন্ধুদেরকে আরেকবার অ্যাড বলে দিচ্ছি, আমার নার্সারি হচ্ছে দীঘার মোড় দত্তপুকুর, উত্তর চব্বিশ পরগনা বারাসাতে কাজ নিয়ে, আর বারাসাত টাউনের কাছাকাছি, নেয়ার টাউন থেকে যশোরের উপরে, একটা একদম যশোর থার্টি ফাইভের উপরে, নেয়ার স্টেশন হচ্ছে বামুনগাছি, মানে বারাসাতে পরের স্টপে হচ্ছে বামুনগাছি, ওখান থেকে নেমে ভ্যানে করে আসতে হবে। আর যদি বাই রোডে আসেন, মানে যে রাস্তাটা কলকাতা মানে বারাসাত থেকে বনগা বর্ডারে গেছে, এই রাস্তার উপরে, রাস্তার উপরে নার্সারিটা, একদম রাস্তার উপর গায়ে, মানে নেমেই আমার নার্সারি, বালিশা থেকে একটু এগিয়ে, বালিশা নয়, এটা হচ্ছে দীঘার মোড়, দীঘার মোড়, দীঘার মোড়, দীঘার মোড়ের দিকে যেতে একদম রাস্তার উপরে উপরে একদম বামগাছি ক্রস করে এসে বাঁ দিক দিলে হাবড়ার দিক দিয়ে কেউ যদি আসে দত্তপুকুরের পর,
আসবে এটা রাস্তার উপরেই দেখবেন বোর্ড পাবেন গ্রিন প্যারাডাইস নার্সারি অথবা তমালদাকে স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই ফোন করবেন যদি আপনার রাস্তা একটা কথা যদি যে যখনই আসবেন আমাকে আগে ফোন করবেন সবসময় বাগানে আমি থাকি অবশ্যই কিন্তু ফোন করবেন তাহলে আপনি এলেন আপনি আমাকে পেলেন না গাছ পাবেন কিন্তু আমাকে নাও পেতে পারেন একদম সেটা হচ্ছে এখন ছুটে বেড়াচ্ছি চারিদিকে বাগানে মাল যাচ্ছে বাগান মাল আসছে এখন শীতের সময় তো পূজা তোমাদেরকে আজকের ভিডিওটার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা চাইছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো এপিসোডে নমস্কার।